হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ইউটিউবে ডার্ক থিম ব্যবহার করবেন। তো বন্ধুরা, আমরা যারা নর্মালি ইউটিউব ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন কোনো থিমস ব্যবহার করতে পারি না ইউটিউবে, কিন্তু আমাদের একটি থিমস ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে এই যে ব্ল্যাক হোয়াইট আর কি, হোয়াইট এটাই কিন্তু ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখব আজকে যে কিভাবে আপনারা এই ইউটিউবের ডার্ক থিম ব্যবহার করব। তো ডার্ক থিমটা ব্যবহার করার জন্য আপনি যা করবেন সেটি হচ্ছে আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। এখান থেকে আপনি প্লে স্টোরে চলে যাবেন। সো প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ করে দেবেন ইউটিউব। ইউটিউব লিখে সার্চ করে দেওয়ার পর আপনার যে ইউটিউবটা আছে অফিসিয়াল ইউটিউব, সেটা তারাই কিন্তু নতুন একটি আপডেট নিয়েছে। তো এখান থেকে আপনারা ইউটিউবটা আপডেট করে নেবেন, অবশ্যই আপনারা আপডেট করে নেবেন। আর যাদের অলরেডি আপডেট করা আছে তাদের তো ভালোই, তো যাদের আপডেট নেই তারা এখান থেকে আপডেট করে নেবেন। এখানে ওপেনের জায়গায় আপনার আপডেট থাকবে, সেখান থেকে আপডেট করে নেবেন। তো আমি আপডেট করে নিয়েছি। তো আপডেট করার পর আপনারা জাস্ট এখন ইউটিউবটা ওপেন করবেন। তো দেখুন, ইউটিউবটা ওপেন করার পর আপনারা কী করবেন, আপনার সরাসরি চ্যানেলের লোগো দেখতে পাচ্ছেন এখান থেকে। আপনি যে যে চ্যানেলের লোগোটি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনি একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন, দেখবেন যে এখানে দেখতে পাবেন সেটিংস অপশন। সো এখান থেকে আপনারা চলে যাবেন সেটিংসে। সেটিংসে যাওয়ার পর আপনারা চলে যাবেন উপরে, দেখতে পাচ্ছেন এই যে জেনারেল, জেনারেল এই সেটিংস আপনারা চলে যাবেন। এই যে জেনারেল এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে জেনারেল, তো এটাতে আপনি ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন থার্ড দ্বিতীয়তে একটি অপশন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ডার্ক থিম। এখানে দেখতে পাচ্ছেন ইনাবেল ডার্ক থিম। সো এখান থেকে আপনারা ইনাবেল করে দেবেন, এই যেটা ইনাবেল করে দেবেন। সো এটা যখন আপনি ক্লিক করে দেবেন দেখুন এটা কিন্তু ডার্ক হয়ে গেল। সো এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন এটা ডার্ক হয়ে গেছে। তো এটা কিন্তু আমরা ইউটিউব ব্যবহার করবো এখন নাইটের, আর রাতের বেলাও কিন্তু ইউটিউবটা ব্যবহার করলে খুব সুন্দর দেখা যাবে। তো আপনাদের বলবো যে আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন, খুব সুন্দর একটি আর কি থিম অ্যাড করেছে তারা। তো আপনাদের বলবো যে আপনারা এই ডার্ক থিমটা ব্যবহার করে দেখে নিতে পারেন। এবং এইখান থেকে আপনারা চাইলে আবার সেইখানে চলে যাবেন, সেই ইউটিউব লোগোতে চলে যাবেন। আপনার যদি চ্যানেল থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন থাকলে সেখানে লোগোটা দেখাবে। তো তারপর আপনারা সেটিংয়ে গিয়ে এটা আপনি অফ করতে চাইলে ঠিক সেইভাবেই অফটা করে নিতে পারবেন। সো জেনারেলি চলে যাবেন এবং এইখান থেকে ইনাবেলটা অফ করে দেবেন। সো অফ করে দেওয়ার পর এখন আপনি সেই আগের আর কি থিমসটাই ব্যবহার করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন, এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।